আসে আমি কেন কি হয়েছে বলো কি সংবাদ নিয়ে এসেছ কি আর বলবো ওই রানী রাজলক্ষ্মী মারা যাওয়ার পূর্বে আমি কথা দিয়েছিলাম মাস্টার আমি আমি যে এমন একটি প্রতিজ্ঞা করেছিলাম হে আপন শিক্ষিত করে এত মানুষের মতো মানুষ করে তুমি মাস্টার বন্ধু এত বড় ঘটনা হয়ে গেল প্রাসাদে রানী রাজলক্ষ্মীর মৃত্যুর সংবাদ তুমি আমাকে দিবে না মাস্টার তোমাকে আমি সংবাদ দিব এই পৃথিবীতে কার কখন মৃত্যু আসে তা যে বলে আসে না মাস্টার আমি তাই দিয়ে এসেছি এই আপনার দুলালকে তোমার কাছে তুলে দিতে তুমি আপনার দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন মানুষের মতো মানুষ তোমার কাছে তুমি যখন মাতৃহারা দুটি সন্তান আমার কাছে নিয়ে এসেছ আমি তোমার সাথে কথা দিলাম আপনার দুলালকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে করে তুলব তবে মাস্টার আপনার দুলালকে মহামান্য মহারানী রাজলক্ষ্মী মারা যাওয়ার পূর্বে আমি মীর কাসেমের হাতে যেভাবে তুলে দিয়েছিল আমি মীর কাসেম তোমার কাছে সেইভাবে তুলে কি বন্ধু মীর কাসেম তুমি আমার কাছে যে গুরু দায়িত্বটা আমার হাতে তুলে দিয়ে গেলে আমি তোমার কাছে কথা দিলাম আমার সিহেরা পুনার দুলালকে আমি তোমার কাছে কথা দিলাম জবরদস্ত আমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে গেলে তুলতে না বলবো ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে সাক্ষাৎ করব না ঘুরে আসি আসি বন্ধু আপন করে দুলাল তাহলে থাক এবার আসি তুমি চলে গেলে আমরা তোমাদের সঙ্গে চলে যাব ওরে আপন ওরে তুলাল কাকাবুড়ি শোনো শোনো আমরা যে আপনাকে ছেড়ে থাকতে পারবো না কাকাবুড়ি শোনো 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 আপন ওরে দুলাল দেখো তো বাবা দেখো দেখো তুমি আমার এই পাশে আসো তুমি আমার এই পাশে আসো দেখো তো ওই যে পাখি খেলা করছে তাকাও ওই ডালে দেখো তো কয়টি পাখি দেখো কাকাবুড়ি শোনো শোনো অনেক সুন্দর পাখি এই দুলাল দেখ না ভাই অনেক সুন্দর পাখি তাই না কতগুলো পাখি উড়ে যাচ্ছে ওরে আপন গুরুজি ওরে দোলা তাদের কাকা চলে গেছে তাই বলে তো আমি আর চলে যাইনি ওরে আপন ওরে দোলাল তাদের লেখাপড়া শিখতে হবে আরে মানুষের মতো মানুষ ঘরে ঘরে উঠতে হবে ওরে আপন ওরে দোলাল সঙ্গে চল তোদেরকে যে ক্ষুধা লেগেছে গুরুজি
করিয়া পড়ি করে দুলাল গুরুজি পিতা মাতা যে কারো চিরদিন বেঁচে থাকে না রে ওরে আপন ওরে দুলাল চল তাদের যে বড্ড ক্ষুধা পেয়েছে চল তোরা খাবি তাই চলুন গুরু।